হ্যাঁ, গুড আফটারনুন এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকের ব্লগটা একদম বিকেল থেকে শুরু করলাম, এখন বাজে হচ্ছে 4টে। এখন আমি হব রেডি। রেডি হব কিসের জন্য তোমরা জানতে যদি চাও, তাহলে আজ হচ্ছে আমার দিদির 10th year ম্যারেজ অ্যানিভার্সারি। তো দিদির বাড়ি যাব, এখন আমি আছি তো বাপের বাড়িতে, মানে আমার দিদির বাড়ি, বাড়িও হচ্ছে শ্রীরামপুরি। তো আজকে যাব হচ্ছে দিদির বাড়ি, তো তার জন্য হব রেডি। তো চলো, চটপট রেডি হয়ে নি। আর যেটা বলছি, তাহলে আজকের ব্লগটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, তোমরা খুব এনজয় করবে। আজকের দিনটা আমি তোমাদের সাথে শেয়ার করবো, মানে আজকে সন্ধেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। আজকের ব্লগটা হয়তো খুব একটা লম্বা হবে না, খুব ছোটোখাটোই একটা ব্লগ হবে, তো দেখতে থাকো, ব্লগটাকে কোথাও স্কিপ করো না। তো চলো, চটপট রেডি হয়ে নি। মেকওভার আমার হয়ে গেছে, এবার আমি জাস্ট শাড়ি পরে রেডি হব। তো এই হচ্ছে আমার ড্রেস, আমি একটা গ্রিন কালারের ঢাকাই পরছি। আমার গ্রিন কালারের ঢাকাই ভীষণ ফেভারিট, আমার বিয়ের আগেও আমি একটা গ্রিন কালারের ঢাকাই কিনেছিলাম, সেটা আমি পরেওছি বহুবার, বাট এই গ্রিন কালারের ঢাকাইটা বিয়েতে আমি পেয়েছি, তো সেটা আমি পরবো আজকে, আর এই ব্লাউজটার সাথে পরবো, আর এই সব কিছু পরবো। তো চলো, চট করে রেডি হয়ে নি। তো এখন আমি একদম রেডি হয়ে গেছি দিদির, মানে 10th year ম্যারেজ অ্যানিভার্সারিতে যাওয়ার জন্য। খুব সিম্পল একটা শাড়ি পরেছি, খুব সিম্পলভাবেই পরেছি, আর মানে এমন বড় কিছু নয় যে বিশাল কিছু সেজে গুজে যাবো বলে ঠিক করবো। তো যাই হোক, আমি একদম একেবারে রেডি শেডি হয়ে গেছি, এবার আমি বেরোবো। তো চলো ওখানে গিয়ে মানে বাকি ব্লগটা করবো। এই হচ্ছে আমার ড্রেস আপ, খুব সিম্পল, খুব ট্রেডিশনালভাবে সাজার চেষ্টা করেছি। তো চলো যাওয়া যাক, তারপরে তোমাদেরকে তো দেখাবোই ওখানে গিয়ে কী হচ্ছে না হচ্ছে। তো চলো বেরোই। তো আমরা দিদিদের ফ্ল্যাটে চলে এসেছি, এখন মানে দিদি থেকে নামবো, শুভজিৎ গিফট নিয়ে দাঁড়িয়ে আছে। তোমরা অনেকেই, আচ্ছা গিফটের ব্যাপারটা বলে দিই, আমরা নিয়েছি হচ্ছে মোমো স্ট্যান্ড, মানে মোমো স্টিমার নিয়েছি দিদির জন্য। তো চলো যাওয়া যাক। হ্যাঁ, তুমি ওই সবারটা রেখে সরিয়ে দাও, সরিয়ে দাও, ওকে দিয়ে দাও।
তারপরে ফুলকপি রোস্ট মাটন কষা সবেতে প্রচন্ড ঝাল, মানে ঝালে সবাই হাঁসফাঁস করছে। তো চলো বাড়ি ফেরা যাক এখন। তো আমি এই জাস্ট কিছুক্ষণ আগে বাড়ি ফিরলাম, আর এটা হচ্ছে আমার পুরো লুকটা আজকে। একটুকু সুভজিত আজকে আমার ভালো করে ছবি তুলে জানি, আর শাড়িটাও করে ভালো করে পরাও হয়নি। আর সব থেকে যেটা মেন প্রবলেম আজকে সেটা হচ্ছে এই মানে ঢাকাই শাড়ি। তোমরা একটু বলো, ঢাকাই শাড়িটা না পরলে খুব ফোলা ফোলা লাগে, আর শাড়িটাও খুব ফোলা ফোলা লাগে, আর এটাই হচ্ছে ব্যাপার। আর দিদির বাড়িতে ভিডিও করতে গিয়ে আজকে প্রচণ্ড একটা অসুবিধা হচ্ছিলো, সেটা হচ্ছে ওদের লাইটটা খুব কম ছিল ফ্ল্যাটে, যার জন্য ভিডিও করতে খুব অসুবিধা হচ্ছে না। তো আমার এই ফোনে ভিডিও খুব ভালো আসে, বাট এটাই একটা প্রবলেম হচ্ছিলো। আর যেটা বলবো সেটা হচ্ছে যে খাবারের প্রচণ্ড ঝাল, কী ঝাল ছিল। মানে মেনুটা আগে একটু বলে নিই কী কী মেনু ছিল। আজকে মেনু ছিল দিদির বাড়িতে হচ্ছে কেকটা তো দারুণ ছিল, এমনিও তোমরা জানো মন জিনিসের কেক ফ্যান্টাস্টিক হয়, তো কেকটা দারুণ ছিল। আর আজকের মেন মেনুতে ছিল হচ্ছে ডিমের ডেবিল, তারপর ছিল পোলাও মানে বাদশাহী পোলাও, তার সাথে ছিল হচ্ছে পনির ফুলকপি রোস্ট, দেন ছিল মাটন কষা, চাটনি, পাঁপড়, সন্দেশ আর ক্রিম রোল। মানে আমার আমি তো মানে এসব শুনে শুনে বেশ সুভজিত বেশ একটু এক্সাইটেড ছিল, বাট বিশ্বাস করো ডিমের ডেবিলটা যখন মুখে দিলাম না খেতে তো অসাধারণ হয়েছে। যারা ঝাল খায় তাদের প্রচণ্ড ভালো লাগবে, বাট আমি তো ঝাল খাই না, মুখ চোখ পুরো জ্বলছে, জিভ জ্বলছে, গলা জ্বলছে, পেট জ্বলছে। তারপরে পোলাওটাতেও ঝাল, মাটনটাতেও ঝাল, ফুলকপির রোস্টেও ঝাল, অ্যান্ড কী বলবো মানে সবে ঝাল 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 ঝাল, খেতে খেতে আমার পেট ফেট গলা ফলা জ্বলছে এখনও। তো যাই হোক চলো এখন চটপট করে ফ্রেশ হয়ে নিই। তো দিদি বাই থেকে এসে একদম ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, আর অনেক রাতও হয়েছে, এবার শুভ। তো এখন যেটার জন্য ভিডিওটা অন করা সেটা হচ্ছে আমি এখন ব্লগটাকে এন্ড করছি। তো আজকের এই ব্লগটা খুব ছোটোখাটো একটা ব্লগ, দিদির 10th ইয়ার অ্যানিভার্সারি ওয়ালা একটা ব্লগ ছিল। তো আশা করছি তোমাদের এই ব্লগটা কিছু অন্তত ভালো লেগেছে। তো যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আমি একটা জিনিস বুঝতে পারছি না তোমরা নোটিস করেছো কি না, আমি কিন্তু আমার চ্যানেলের নামটা চেঞ্জ করেছি। তো নামটা চেঞ্জ করেছি তোমরা দেখেছো, তো তোমরা সাজেস্ট করো, তোমরা বলো যে নামটা কীরকম হয়েছে,
আর চলো তো আজকের ব্লগটা এইটুকুনি। হ্যাঁ, তো অনেকেই আমি দেখেছি কিছু জনকে আমার মানে ভিডিওর ওখানে কমেন্ট করতে যে দিদি তুমি শাঁখা পলা পরো না, কেউ একজন কমেন্ট করেছিল যে দিদি তুমি শাঁখা পলা সিঁদুর কিছু পরো না, অ্যান্ড কি বিয়ের প্রথম 1 বছর শাঁখা পলা পরতে হয়, তো তুমি পরবে? আচ্ছা, এইটা নিয়ে আমি পরে একদিন কথা বলবো। তো যাই হোক, আজকে আমি পড়েছি তো এটা দেখে মনে পড়লো কথাটা, তো যাই হোক এটা নিয়ে আমি পরে কথা বলবো। অ্যাকচুয়ালি একটু ছোট করেই বলছি, আমি অ্যাকচুয়ালি সব এইসব কিছুতে বিশ্বাস করি না যে এরকম, মানে হ্যাঁ অবশ্যই আমি সব জিনিসেই বিশ্বাস করি, আমি কারোর বিশ্বাসে আঘাত দিতে চাই না, বাট আমি কোথাও গিয়ে এই জিনিসটা অতটা সত্যি কথা বলতে অত বিশ্বাস করিনি। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, এইসব নিয়ে আমি পরে একদিন কথা বলবো অন্য একটা ব্লগে, অনেক কিছুই শেয়ার করার আছে তো সেগুলোও শেয়ার করবো। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। তো যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো ততক্ষণের জন্য মানে আমি আবার কাল বা পরশু আর একটা নতুন ব্লগের সাথে চলে আসবো, তো ততক্ষণের জন্য বাই, টেক কেয়ার, আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এখন সুস্থ থাকাটা প্রচণ্ড দরকারি। তো চলো, বাই, গুড নাইট।